सबस्क्राइब करुन हाफेज मासूद चैनल एवं पासेर बेल बटन ऑन रखुन। अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातहू। किछु किछु मानुष बोले इस्लाम धर्म अवैज्ञानिक एकटी धर्म जाते बर्बरता अमानविकता अवैज्ञानिक छाड़ा किछुई नहीं सबकिछु बर्तमान विज्ञानेर विपरीत। अच्छा सत्य कि ताई इस्लाम कि एमन धर्म नाकि ब्यापारटा अन्य किछु? तार साथे साथे किछु मानुष एटाओ बोले थाके जे मानलाम इस्लाम धर्म वैज्ञानिक एकटा धर्म, एते वैज्ञानिक अनेक विषय आछे, ता कोनो मुस्लिम केन किछु आविष्कार करते पारछे ना? किन्तु जदि आमी बोली विज्ञान एतदिन जा किछु करेछे से सब किछु इस्लाम धर्मेर मध्येई रयेछे, माने विज्ञानेर जत नियम कानून थिओरी ल हाइपोथेसिस फैक्ट इत्यादि इत्यादि सब किछुई इस्लाम धर्मेर मध्ये आगे थेके उल्लेख आछे। कथाटी आजीब लागते पारे किन्तु आजीब लागार कोनो कारणई नेई। एकबारे नतून किछु जानाते चले एसेछे हाफेज मासूद आपनार पाशे। शुधुमात्र भिडियोटि शेष पर्यन्त देखुन। आमी एमनटी बोलबो ना जे विज्ञान जे सब नियम कानून तैरि करेछे सबगुलोई इस्लाम थेके कपि करेछे, तबे एटा सत्य जे विज्ञानेर नियम कानूनगुलो इस्लामे आगे थेकेई बला होयेछे। सत्य कथा बोलते इस्लामेर साथे विज्ञान ओ वास्तवतार जेमन अनेक मिल आछे तेमनि आबार अनेक किछु अमिलो आछे। तबे इस्लामेर साथे विज्ञानेर जे सकल जायगाय अमिल आछे सेगुलो निये विज्ञान काज करे ना, अर्थात এই বিষয়গুলো বিজ্ঞানের বোঝার বাইরে। যেমন এই মহাবিশ্বের স্রষ্টা, মৃত্যুর পরবর্তী জীবন, ফেরেশতা, জিন, পাপ, পুণ্য, আত্মা, হালাল হারাম, জান্নাত জাহান্নাম ইত্যাদি, বিজ্ঞান কখনোই বলবে না বা বলতে পারবে না যে এই মহাবিশ্বের স্রষ্টা, মৃত্যুর পরবর্তী জীবন, ফেরেশতা, জিন, পাপ, পুণ্য, আত্মা, হালাল হারাম, জান্নাত জাহান্নাম বলে কিছুই নাই। কারণ বিজ্ঞান সেই সব কিছু নিয়ে গবেষণা করে যা তারা দেখতে পায়, বা এমন কিছুকে নিয়ে গবেষণা করে যা থেকে কিছু আবিষ্কার হবে এমন জানতে পারলে তা নিয়ে গবেষণা করে। তাই মনে রাখবেন যেখানে মানব জাতির শুরু থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে সেখানে বিজ্ঞানের যাত্রা অনেক পরে শুরু হওয়াতে ইসলাম বিজ্ঞানকে কপি করেছে এটা ভুল। বরং এমন হতে পারে বিজ্ঞান ধর্মকে কপি করেছে, হতে পারে সেটা ইসলাম বা অন্যান্য ধর্ম। এখন প্রশ্ন হতে পারে অন্যান্য ধর্মে কি বৈজ্ঞানিক বিষয় আছে? তার উত্তর হ্যাঁ আছে। যেমন ইসলাম ধর্মে আছে অন্যান্য ধর্মেও আছে, কিন্তু তাতে অবৈজ্ঞানিক কথাও অনেক আছে যা ইসলামে নেই। তো যাই হোক, বিজ্ঞান এই মহাবিশ্বকে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দ্বারা ব্যাখ্যার জন্য বিভিন্ন থিওরি তৈরি করেছে। সেখানে ইসলাম হচ্ছে এই মহাবিশ্বের স্রষ্টার মনোনীত দিন বা জীবন ব্যবস্থা, যেটা থিওরি নয় পাক্কা ফ্যাক্ট। আপনারা জানেন কোরআনের অনেক আয়াত ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে, একটু চিন্তা করলেই যে কেউ ব্যাপারটা বুঝতে পারবেন। আমি কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। ইসলামের সাথে বিজ্ঞান ও বাস্তবতার কিছু মিল রয়েছে, হতে পারে কে কাকে কপি করেছে আমি জানি না, তবে আপনারা নিজেই বুঝবেন। নাম্বার ওয়ান, পৃথিবীর বিজ্ঞান বিষয় হোক কিংবা অন্যান্য যে কোনো বিষয় হোক না কেন, প্রতিটি শিক্ষার শুরুতে ভূমিকা থাকে। যে কোনো গ্রন্থ পড়বেন ভূমিকা পাবেন। এই ভূমিকা ধারণা কোথা থেকে এলো? একটি গ্রন্থে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে তার সংক্ষিপ্ত বক্তব্য থাকে ভূমিকাতে। আপনারা জানেন তো পৃথিবীর সর্বপ্রথম যে গ্রন্থটি এই নিয়ম দিয়েছে সেটা হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন মাজিদ। হয়তো বলবেন অন্যান্য ধর্মের গ্রন্থে কি নেই? তার উত্তর না, নেই। আপনি চাইলে পড়ে দেখতে পারেন বাইবেলের প্রথম গ্রন্থ বুক অফ জেনেসিস। বাইবেলের প্রথমেই সব কিছু সৃষ্টি কীভাবে হলো তাই নিয়ে আলোচনা করা হয়েছে। ভূমিকার কোনো খবর নেই তাতে, কিন্তু এখন কিছু কিছু বাইবেলে মানুষ নিজে থেকে আলাদা একটা ভূমিকা লিখছে যে এই বাইবেলে কি কি আছে সেই সম্পর্কে, কিন্তু সেটা বাইবেলের অংশ নয়। বাইবেলের শুরু হচ্ছে বুক অফ জেনেসিস, যেখানে সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে, ভূমিকার কোনো খবরই নেই। কিন্তু কোরআনের শুরুতেই
সুরা আল ফাতিহা নামে সংক্ষিপ্ত একটি সুরা আছে, যেটা পড়ে যে কেউ ইসলাম সম্পর্কে একটা ধারণা পেতে পারবেন। কাজেই সুরা আল ফাতিহাকে কোরআনের ভূমিকা বলা যায়, যেটা পৃথিবীর সমস্ত শিক্ষা কপি করেছে। আমি কি ঠিক বলছি? নিরপেক্ষভাবে উত্তর দিবেন। নাম্বার টু, ভূমিকার পরে কী নিয়ে আলোচনা থাকে সেটা তো আপনারা যে কোনো গ্রন্থ পড়লেই জানতে পারবেন। যা ভূমিকাতে থাকে তাই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা থাকে। ঠিক একইভাবে কোরআনের সুরা আল ফাতিহার পরে তার ব্যাখ্যা হিসাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নাম্বার থ্রি, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, যেমন বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক ও অবৈজ্ঞানিক মানে আনসাইন্টিফিক শব্দ দুটি প্রচলিত রয়েছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকেও তেমনি হালাল বা পিওর বা লিগ্যাল ও হারাম বা ইম্পিওর বা ইললিগ্যাল শব্দ দুটি প্রচলিত রয়েছে। এদিক থেকেও ইসলাম ও বিজ্ঞান প্রায় একই মিল রয়েছে। নাম্বার ফোর, কোনো রকম সংশয় সন্দেহ ছাড়াই বিষয়টি আজ বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত সত্য যে বেতারের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের সাথে সরাসরি যেমন কথা বলা হচ্ছে তেমনি আবার মেসেজ আদান প্রদান করাও সম্ভব হচ্ছে। বেতারের মাধ্যমে যোগাযোগ শুধুমাত্র পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নেই, এমনকি বিভিন্ন গ্রহ উপগ্রহে স্যাটেলাইট পাঠিয়ে তাদের সাথেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে। অর্থাৎ বেতারের মাধ্যমে যোগাযোগ একটি প্রতিষ্ঠিত সত্য। আর যদি এই একই জিনিস দেখেন, ইসলামে আগে থেকে আছে। কোরআন অনুযায়ী নূর তথা আলো তৈরি ফেরেশতার মাধ্যমে নবী রসুলদের সাথে যোগাযোগ করেছেন বা মেসেজ পাঠিয়েছেন আল্লাহ তাআলা। কোরআন ও ইসলাম ও বিজ্ঞান একই মিল, তাই না? নাম্বার ফাইভ, কোরআন অনুযায়ী এই পার্থিব জীবন একটি পরীক্ষা কেন্দ্র, যেটা কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে, যেমন এইগুলো। বাস্তবেও মানুষকে প্রায় প্রতিটা ক্ষেত্রে পরীক্ষার মুখোমুখি পড়তে হয়, তার লিখিত বা মৌখিক বা যে কোনো পরীক্ষায় হোক না কেন, তাই না? নাম্বার সিক্স, বাস্তব জগতে যে বিচার ব্যবস্থা চালু আছে সে অনুযায়ী বিচারকদের ফয়সালায় বিচার হওয়ার পর যারা দোষী সাব্যস্ত হবে তাদের অপরাধের মাত্রার উপর নির্ভর করে তাদেরকে বিভিন্ন স্তরে শাস্তি দেওয়া হয়। সেই সাথে ভালো মানুষকে পুরস্কৃত করার রীতিও সমাজে প্রচলিত আছে। এটি পুরোপুরি ইসলামিক ধারণা। ইসলাম অনুযায়ী আল্লাহ হচ্ছেন সবার বিচারক, যিনি শেষ বিচার দিবসে বিচার করার পর মানুষকে ভালো কাজের জন্য বিভিন্নভাবে পুরস্কৃত করবেন আর খারাপ কাজের জন্য মানুষকে বিভিন্ন স্তরে শাস্তির ব্যবস্থা করবেন। নাম্বার সেভেন, ইসলাম অনুযায়ী যে অপরাধ করবে তাকেই শুধু শাস্তি দেওয়া হবে, একজনের অপরাধের জন্য অন্য কাউকে শাস্তি দেওয়া হবে না। বাস্তব জগতের বিচার ব্যবস্থা অনুযায়ীও যে অপরাধ করে তাকেই সরাসরি শাস্তি দেওয়া হয়। অন্যদিকে হিন্দু ও বৌদ্ধ ধর্মের জন্মান্তরবাদ অনুযায়ী একজনের অপরাধের শাস্তি তাকে সরাসরি না দিয়ে অন্য কাউকে দেওয়া হয়। যেমন একজন হিন্দু বা বৌদ্ধ অনেক পাপ কাজ করে মারা গেল, তার আত্মাকে কোনো পশু বা পাখির দেহে ঢুকিয়ে দিয়ে সেই পশু বা পাখিকে শাস্তি দেওয়া হবে। আসলে যে দোষ করল সে সাজা না পেয়ে অপরকেও পেল, কিন্তু ইসলামে যে পাপ করবে সে সাজা ভোগ করবে। নাম্বার এইট, কোরআনের একাধিক আয়াতে বলা হয়েছে যে প্রত্যেকের সারা জীবনের কর্মকাণ্ড তার চোখের সামনে তুলে ধরা হবে, স্বচক্ষে নিজ কর্মকাণ্ড দেখে কেউই তা অস্বীকার করতে পারবে না। ভিডিও ও সিসিটিভি ক্যামেরা আবিষ্কারের আগে পর্যন্ত অনেকেই এ নিয়ে সংশয় সন্দেহ করত, এই ভেবে যে কারো মৃত্যুর পর সারা জীবনের কর্মকাণ্ড তার চোখের সামনে কীভাবে তুলে ধরা সম্ভব। অথচ মানুষের কাছে আজ ব্যাপারটা ডাল ভাতের মতো হয়ে গেছে। আপনি কী করছেন সেগুলো যেমন রেকর্ড করে রাখা সম্ভব হচ্ছে, সেই সব কিছু আপনি পরবর্তীতে দেখতে পারবেন। আর আমাদেরও সেই সব কিছু আল্লাহ রেকর্ড করে রাখে। যখন কেউ অস্বীকার করবে তখন তাকে দেখানো হবে, সেটা ইসলাম আগে থেকেই বলেছে সিসিটিভি ক্যামেরা ইত্যাদি সম্পর্কে ইঙ্গিত ইসলাম আগে থেকেই দিয়েছে। যেখানে মানুষ এত কিছু করতে পারছে সেখানে এই সব রেকর্ড করা আল্লাহর কাছে সেটা কতটা সহজ হতে পারে তা সহজেই বুঝতে পারছেন। অনুরূপভাবে সকল মানুষের কর্মের লিখিত হিসাব নিকাশ রাখার ব্যাপারটাও আজ বাস্তবে রূপ নিয়েছে। মানুষ এখন বিভিন্ন সফটওয়্যার তৈরি করে দোকানের বা সব কিছুর হিসাব নিকাশ সহজে রাখতে পারছে, যে সম্পর্কে ইসলাম কোরআন হাদিস ধারণা দিয়েছে। ভিডিওটি লম্বা হয়ে যাবার কারণে কয়েকটি বললাম মাত্র, বাকি আরও জানতে চাইলে কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই।